গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিও একটু স্পেশাল। আজকে মানে ফাইনালি আমরা আজকে ভুট্টা লাগাবো জমিতে। আর আমার সাথে ছিল কী রে তোর নাম রে ভুলে গেছি, মাসিরুল ইসলাম ভাগনা হলো। আর ওই দিকে আসছে বাবা, এবং মানে পিছন সাইডে আসছে বাবা, এবং ওখানে কিছুটা ভুট্টা লাগানোর জন্য লোকও এসছে। সো তোমরা দেখো আমরা ভুট্টা লাগানোর জন্য কী ধরনের বীজ ব্যবহার করছি, বা কী ব্যবহার করছি, বা কী ধরনের যন্ত্র আমরা ব্যবহার করছি। এটা ছিল ভুট্টা বীজের প্যাকেট। একটা প্যাকেটে কিছুই হবে না, আরও আছে, পরবর্তীতে আমি দেখাবো। এটা তো সবাই চেনো। আর এগুলো দড়ি, এগুলো মানে মাপ আছে লাইনের। আর এগুলো দড়িকে বাঁধার জন্য, দড়িতে মার্ক করা আছে, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা জায়গায় সুতো লাগানো আছে। এখানে অনেকটা আছে, যতক্ষণে পাক লাগবে কিনা পাক দিয়ে বসাবি। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, মানে সাদা হয়ে ক্রেনগুলো বসে আছে। অ্যাকচুয়ালি এগুলো বক, যেটা ক্রেন বলছি। তো সেই ক্রেনগুলো দেখো, মানে এগুলো যখন উঠবে তখন দারুণ লাগবে, সাদা সাদা হয়ে যাবে নদীর ধারে। আর এখানে জমিতে যে মানে জল যাচ্ছে, তো পোকামাকড়গুলো উঠে আসছে আর সেগুলোকে খাচ্ছে। তো আমি এগুলোকে একবার উড়ানোর চেষ্টা করব। অনেকদিন পরে আমি দেখতে পেলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখ দারুণ লাগে, মাঠে খুব ভালো লাগে। আর জমিতে তো জল হচ্ছে, জমিতে আছি আর কিছুক্ষণ, তারপরে আমরা বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ কতগুলো, অনেকগুলো আছে এখানে, অনেক দেখতে পাচ্ছ কীরকম ভাবে উঠছে। যাই হোক, ওদের কাজ ওরা করছে। দেখো জল অনেকটা হয়ে গেছে, আরও মানে অর্ধেকটা হয়নি এখনো, অর্ধেকটা কমপ্লিট, এইটুকু হলে পরে অর্ধেকটা হয়ে যাবে, এই জমিটা হলে পরে অর্ধেকটা হয়ে যাবে। আর যখন অর্ধেকটা হয়ে যাবে তখন তারপরে তখন আমরা এখান থেকে চলে যাব, কেন যে পুরোটাই আজকে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে। জন্য মানে গামছা ইউজ করছি, ছাতা নিয়ে আসিনি। আর এই দিয়ে দেখো অনেকগুলো বক বসে আছে ওইদিকে পিছন দিকে, খুব ভালো লাগছে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদেরও দেখতে। দেখো এরকমটা কমই থাকে, আর এখানে জল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। আর অনেক রৌদ্র, মানে শরীর পুড়ে যাচ্ছে, পুরো শরীর কালো হয়ে গেল, যেটুকু ছিল সম্পূর্ণ কালো হয়ে গেল। এই দেখো বকগুলো কীরকমভাবে আসছে, দারুণ লাগছে, ভূত ভূত লাগছে আমাকে, তাই তো। আর এটা ছিল মেন নালা যেখান দিয়ে জল যাবে, দেখতে পাচ্ছ কীরকমভাবে দেখা যাচ্ছে বকগুলো সার হয়ে বসে আছে, খুব ভালো লাগছে। আর এদিকে তো জঙ্গল, পুরো কাশ জঙ্গল, এদিকে দেখো পুরো ভিউটা দারুণ লাগছে, ওই পারে
বেশ বাড়ি বাড়িঘরগুলো বেশ ভালো লাগছে, দেখো দেখতে পারো তোমরা বুঝতে পারবে। প্রচুর রৌদ্র, রৌদ্র প্রচুর তেজ, আর আকাশটা দেখো কত সুন্দর, আকাশটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কিভাবে নালা দিয়ে জল আসছে। কোদালটা আমাদের এখানে রাখা আছে এবং দেখো নালা দিয়ে জল চলে আসছে ওখান থেকে, মেশিন থেকে। ওখানে বাবা বসে আছে, ভাগনাটা ওখানে বসে আছে ছায়াতে, আর আমি এইটুকু দেখতে আসলাম এবং কোদালটা নিতে আসলাম। এখান দিয়ে জলটা পুরোপুরি একবারে নালা বেয়ে চলে যাচ্ছে জমিতে। চলো সামনের দিকে দেখাচ্ছি, এই জায়গাটা দেখে নাও, আশা করি ভালো লাগবে তোমাদের যারা চাষবাসের সাথে যুক্ত। আমাকে খুব ভালো লাগে, জল চলে জমিতে যাই তখন খুব ভালো লাগে। আর এই যে দেখো কত সুন্দর হয়ে বসে আছে, ওরা পালিয়ে গেল ভয়ে, আমার ভয় আসছে না, আমি এখানে যেহেতু ভূত সেজে দাঁড়িয়ে আছি। আর ভুট্টা লাগানো কমপ্লিট, সবাই চলে গেছে, যারা এসেছিল মাসিগুলো সবাই চলে গেছে, এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এই জমিটা যতটা দেখতে পাচ্ছ পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আর এদিকটা দেখো জল যতটুকু পর্যন্ত দেওয়া আছে ওখান পর্যন্ত এইটুকু পুরোটাই কমপ্লিট। সো ফাইনালি গাইস, চলো আরও বেশ কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের। এখানে কোদালটা রাখা আছে, কোদালটা নিয়ে যেতে হবে, চলো। সো ফাইনালি বন্ধুরা, জল দেওয়া প্রায় কমপ্লিটের কাছাকাছি, তো বাবা বললো যে তোরা চলে যা, তো আমরা চলে যাচ্ছি এখন বাড়ি, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই, ভালো থেকো সবাই।